সম্মানিত সুধী, এই যে পাহাড়পুরের উপরে মাঘের প্রায় ডুবু ডুবু সূর্য এসে ঢলে পড়ছে, আমরা এখন পাহাড়পুরে রয়েছি। আপনারা দেখছেন যে পাহাড়পুরের সেই বৌদ্ধদের প্রাচীন ধর্ম উপাসনালয়, যেটিকে বলা হয় পৃথিবীর অন্যতম একটি পুরনো বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে আমরা এখন এসেছি বেড়াতে। আপনাদেরকে আমি দেখাচ্ছি বিশ্ববিদ্যালয়ের এই যে পঞ্চকৃতি ঘরের তাঁতের বিভিন্ন কারুকাজ। চকচক করছে আলোয়, বিশাল আয়তন একটি এলাকা নিয়ে এই পাহাড়পুরের অবস্থান। নওগাঁ জেলার বদলগাছি থেকে 11 কিলোমিটার পূর্বে দূরে পুরব আলোয় উদ্ভাসিত সম্পূর্ণ পাহাড়পুরের নান্দনিক সৌন্দর্য, টেরাকোটা, বিভিন্ন দেবদেবীর মূর্তি, প্রাকৃতিক বিভিন্ন প্রাণী, ছবি, ফুল আমাদেরকে বারবারও প্রমাণ করিয়ে দেয় মানুষের প্রকৃতির কাছে ফিরে যাওয়া, মানুষের নান্দনিকতা, অ্যাস্থেটিসিজমের প্রয়োগ আজকে থেকে 1500 বছর আগে আমাদেরই কোনো উত্তরসূরি, পূর্বসূরি যারা এটি নির্মাণ করেছেন। বলা হয়ে থাকে যে চর্যাপদের যারা রচয়িতা তাদের অনেকেই এখানে এসেছিলেন। এই যে বিভিন্ন টেরাকোটা এবং ইটগুলো পাল আমলের বিভিন্ন টেরাকোটা দিয়ে সজ্জিত। এই জায়গাগুলো পানি অপসারণের ব্যবস্থা রয়েছে। বেইস পঞ্চবেদীর উপর দাঁড়িয়ে খাঁজ কাটা বেদীগুলো অপূর্ব দেখাচ্ছে। এটা ওয়ান সাইড, আমি একটা পাশ দেখাচ্ছি আপনাদের। মেইন বেদির পাশে চারদিকে একটা অনেক বড় এনক্লোজার জুড়ে অসংখ্য অনেকগুলো ভিক্ষুদের অবস্থান। সারা পৃথিবীর ছাত্ররাই সেই বিশ্ববিদ্যালয়ে থাকতো, এটি আবাসিক বিশ্ববিদ্যালয় বলা হয়। এই বিশ্ববিদ্যালয়ে যারা থাকতো তাদের ওই পাশ স্থান। বিভিন্ন বয়সী মানুষজন, ভগবান পিপাসু লোকজন এখানে এসে বিশাল এলাকার এতনের এই পাহাড়পুরের এটির পূর্ব নাম গোপাল চিত্রের পাহাড়। 1924 সালে বুকানন হ্যামিল্টন এটিকে উদ্ধার করেন এবং খনন কাজ করেন। এরপরে বাংলাদেশের পুরাতত্ত্ব বিভাগ এটিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। আমি তো এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি তো এসেছি পাহাড়পুরীর বুদ্ধ বিহার থেকে। আমরা আমাদের পূর্বপুরুষের, পূর্বপুরুষ বলতে আমাদের এই উত্তর অঞ্চলের বিভিন্ন অধিবাসীদের রেখে যাওয়া স্মৃতিচিহ্ন দেখতে এসেছি এবং নিজেদের হারাই খুঁজে। ধন্যবাদ সবাইকে।